আপনার মোবাইল হারিয়ে গেল ছবিগুলো কিন্তু কখনোই হারাবে না। মান্টি ভিউয়ার্স, আমার নতুন শ্রেণী আজ একটি সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে, অর্থাৎ গুগল ফটোস। ফটোগুলো আপনার চাইলে আপনার মোবাইলে ফোনে রাখতে পারবেন এবং আপনার কোনো ভাই বন্ধু তাদের সাথে শেয়ার করতে পারবেন। তার জন্য আপনাকে শুধু ডাটাটা অন রাখতে হবে। আর একটা গোপন কথা বলা যায়, গোপন এভাবে অন্যের ছবি কীভাবে আপনি জেনে নেবেন সেটাও বলা যায়। মনে করেন আপনার একজন রিলেটিভ আমেরিকা আছেন, তিনি আপনাকে ছবিগুলো দিতে চায় কিন্তু সময়ের অভাবে দিতে পারতেছেন না। যদি সেখানে একটা ইমেল অ্যাড্রেস দেওয়া থাকে তাহলে ছবিগুলো আপনার মোবাইলে কীভাবে চলে আসছে সেটা আমরা আজ দেখব। তাহলে পুরো ভিডিওটা দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনি লাইক এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। তাহলে বন্ধুরা কথা নয়, এখন আমরা চলে যাই মূল ভিডিওতে। তাহলে আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন। মোবাইল হারিয়ে গেলেও ছবি নিয়ে আর কোনো টেনশন নেই, আপনার ছবি কিন্তু এই সবসময় আপনার জিমেল অ্যাকাউন্টে থাকবে। তবে সেই সেবাটি কিন্তু আপনি মোবাইলে আপনি নিজে পেতে পারেন, তার জন্য মোবাইলের ডাটা চালু রাখতে হয় মাঝে মধ্যে। আর এই সফটওয়্যারটি যেহেতু এখন অ্যান্ড্রয়েড ফোনে গুগল থেকে ফ্রি দেওয়া হচ্ছে, সফটওয়্যার নাম হচ্ছে আমি আপনাদের বলেছি এই যে দেখতে পাচ্ছি এখানে ফটোস, ফটোস রয়েছে এখানে ডান দিকে কিপ নোটসের উপরে ফটোস অ্যাক্সেস আছে। ফটোসে আমি কী করলাম, ক্লিক করলাম, ফটোসে ক্লিক করার পরে এই যে এখানে দেখা যাচ্ছে অনেকগুলো ছবি এখানে চলে আসছে, অনেকগুলো ছবি যেহেতু আমার টাইটেল সাইন এই ইনসিরো গুগল দিয়ে সেজন্য চলে আসছে। এখন জিমেল থাকলে এরকম সব ছবি কিন্তু চলে আসবে, যেমন এই যে আমার জিমেলের অ্যাকাউন্ট দেওয়া আছে, আমার অ্যাকাউন্ট দেওয়া থাকতে এখানে সব চলে আসছে। এখন যেহেতু এই তাহলে আপনার মোবাইল ফোন হারিয়ে গেল ছবিগুলো কিন্তু আর হারাবে না, অর্থাৎ আপনি নতুন একটা মোবাইল নিয়ে ওই মোবাইল দিয়ে আবার ইমেল দিয়ে যদি মোবাইলটা আবার লগ ইন করেন বা জিমেল অ্যাকাউন্টটা যদি ঠিক রাখেন তাহলে ছবিগুলো নিজে নিজে চলে আসবে। তাহলে আপনাকে এখন যেটি করতে হবে, যদি এখন নিজের ছবি বা অন্য কারো কাছে শেয়ার করবেন বা অন্য কারো কিছু ছবি বা নিজের কাছে আনবেন বা আপনার ছবি অন্য কারো কাছে পাঠাবেন শুধু একান্তভাবে, তাহলে সেক্ষেত্রে দেখেন এখানে আমি লাইব্রেরিতে আসছি, এখানে লাইব্রেরিতে ক্লিক করলাম। ক্লিক করে তাহলে দেখা যাচ্ছে এখানে এখানে এই ইউটিলিটিস একটা অপশন আছে, ইউটিলিটিস আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আছে অ্যান্ড্রয়েড গুগল ফটো রেড দ্য অ্যাপ, এখানে একটা লেখা আছে অ্যাড পার্টনার অ্যাকাউন্ট, এখানে অ্যাড পার্টনার অ্যাকাউন্ট লেখা আছে। তাহলে আমি কী করবো, এই অ্যাড পার্টনার অ্যাকাউন্টে গিয়ে গেট স্টার্ট আছে এখানে, গেট স্টার্ট আমি ক্লিক করবো। গেট স্টার্ট যদি আমি ক্লিক করি তাহলে কী করবে, ওই একটা অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে আমার পার্টনারের, আমার ছবিগুলো তার কাছে চলে যাবে। তাহলে আমি স্টার্টে ক্লিক করলাম, এখানে দেখেন সিলেক্ট পার্টনার খুঁজতেছে। তাহলে এখানে দেখেন আমার কাছে অনেকগুলো ইমেল অ্যাড্রেস এখানে রয়েছে, এখন আমি কী করবো এখানে এসে মনে করেন আমি একটা ইমেল অ্যাড্রেস দিলাম। ইমেল অ্যাড্রেস আমি কী দেবো, মনে করেন এখানে দিলাম শিক সিডি অ্যাট দ্য রেট gmail.com দিলাম। দেওয়ার পরে এই যে নিচে এখানে নেক্সট আছে আমি নেক্সট দিব, নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার পরে এটা কুনট ফাইন্ড দিস অ্যামাউন্ট, অর্থাৎ এই অ্যাকাউন্টটা ঠিক না বলছে। তাহলে আমি দেখা যাচ্ছে এখান থেকে আমি একটা অ্যাকাউন্ট এখানে দিলাম, এই যে এখন নিয়ে নিল। তাহলে এখন দেখা যাচ্ছে আসছে সোর্স সেটিংসে নিচে রয়েছে অল ফটোস। আমি কি সবগুলো ছবি কি তার কাছে শেয়ার করব নাকি নিজের কিছু একান্ত ছবিগুলো আমি শেয়ার করব? তাহলে যদি দেখা যায় আমি স্পেশাল কিছু স্পেসিফিক নির্দিষ্ট লোকজনের ছবিগুলো আমি শেয়ার করব তাহলে সেক্ষেত্রে আমি এই স্পেসিফিক পিপল দিব। তাহলে সেক্ষেত্রে আমার এই ছবিগুলো এই যে ছবি ফেস আসতেছে, এই ফেস যে ফেসটা আমি ক্লিক করব তাহলে সেই ফেসটা যাবে। এখন দেখেন অনেকগুলো ছবি এখানে রয়েছে, তাহলে দেখা যাচ্ছে কি আমি এই শুধু এই ফেসটা আমি ক্লিক করছি আমি এখানে একটা ফেস, তাহলে শুধু এই ফেসের ছবিগুলো যাবে। নেক্সট নেক্সট কি তাহলে দেখা যাচ্ছে এখানে একটা এই স্যান্ড ইনভেনশন, তাহলে আমি স্যান্ড ইনভেনশন যদি ক্লিক করি এই ওই ইমেল অ্যাড্রেস আবু নোমান সিটিজি 3939@gmail.com এই নাম্বারে কিন্তু একটা এই মেস এই ইমেল নাম্বার একটা মেসেজ যাবে। ওই ইমেল নাম্বার মেসেজ গেলে ইনবক্সে এখানে কী করতে হবে, অথরাইজড বা এটা অন করে দিতে হবে। অন করে দিলে এই মোবাইলের ছবি যা আছে আমি সিলেক্ট করছি, তাহলে এই ছবিগুলো কিন্তু ওই মোবাইলে চলে যাবে, অর্থাৎ এই ইমেলটা দিয়ে যে মোবাইল লগ ইন করে বা ইউটিউব দেখে বা কাজ করে সেই মোবাইলে চলে যাবে।
তাহলে বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এখন এই ছবিগুলো আপনার পার্টনার ছবিগুলো আপনি কিভাবে দেখবেন বা এই গোপন কাজগুলো সহজে আপনি কি কি করবেন এবং আপনার নিজের মোবাইলের ছবি কিভাবে দীর্ঘদিন এখানে রাখবেন। মোবাইল হারিয়ে যাবে কিন্তু আপনার ছবিগুলো থেকে যাবে, কিন্তু কারণ আপনি নতুন যখন কোনো ইমেল অ্যাকাউন্ট দিয়ে নয় পুরাতন ওই ইমেল অ্যাকাউন্ট দিয়ে যখন নতুন মোবাইলে লগ ইন করবেন তখন সেক্ষেত্রে কী হবে আপনার এই আপনার ছবিগুলো আবার পুনরায় চলে আসবে। তাহলে ধন্যবাদ বন্ধুরা, যদি এটা আপনি ভালো করে বুঝে থাকেন বা আপনার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমি বলবো এক লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানান এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। তাহলে আমরা শেষ করছি আজকের মতো, ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, বাই বাই।